আসসালামু আলাইকুম সবাইকে, জব সার্চ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো ইউনিয়ন সমাজকর্মী পদে ভাইবার আগে করণীয়, তো ভাইবার আগে আপনাকে কি কি করতে হবে সে বিষয়ে আমি কথা বলবো। সো আপনার মনে প্রশ্ন এখন হতে পারে যে ভাইবার আগে আমরা করব, তো ভাইবা আসলে কত নম্বর পেলে আপনি ভাইবা দিতে পারেন? যদি আপনাকে বলছি, যদি আপনি 60+ পেয়ে থাকেন, 60+ পেয়ে থাকলে আপনি ভাইবা দেওয়ার জন্য চোখ বন্ধ করে প্রস্তুতি নেওয়া শুরু করেন। এসব কাজ কিন্তু আপনাকে করতে হবে। সো চলে যাচ্ছি প্রথম কথায়, যে ভাইবা প্রস্তুতি, ভাইবার স্থান, লবিং, ঘুষ লেনদেন। সো আমি একটা একটা করে আপনাদের সাথে কথা বলবো টপিক নিয়ে। তো ভাইবা প্রস্তুতি, ভাইবা প্রস্তুতির জন্য দেখা যাচ্ছে অনেকে বিভাগীয় বিষয়, অর্থাৎ যে মন্ত্রণালয় বা অধিদপ্তর এ পরীক্ষা দিচ্ছে সেটা সম্পর্কে কিন্তু হাজারটা কোয়েশ্চেন ইতিহাস ঘেটে মানে পড়ে একদম মুখস্থ করে সবাই ভাইবা দিতে যায়, কিন্তু দেখা গেল ওইটার সম্পর্কে একটা কোয়েশ্চেনও করতেছে না। রিসেন্টলি আপনার যেগুলো ভাইবা হয়েছে, যেমন রেলওয়ে, প্রাইমারি, আপনার এই যে রিসেন্টলি কৃষি সম্প্রসারণে হলো, তো এইসব ভাইবা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ট্রান্সলেশনটা কিন্তু বেশি মানে ধরছে। এই যে ট্রান্সলেশন, আপনি ধরেন কোথা থেকে পরীক্ষা দিতে কোথায় এসেছেন, ধরেন আপনার জেলা থেকে। আসলে বলেই দিই দুই নম্বর পয়েন্টের কথা, ভাইবার স্থান যত প্রসঙ্গক্রমে চলে আসলো, ভাইবার স্থান কিন্তু আপনার নিজ জেলাতে আপনি ভাইবা দেবেন। তো ভাইবা নিবে ডিসি স্যার, এতে কোনো সন্দেহ নেই, শতভাগ নিশ্চিত থাকতে পারেন। তো এখানে ট্রান্সলেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার এই রিসেন্ট বিষয়, আপনার পার্সোনাল বিষয়, আপনি ধরুন ঢাকা থেকে এসেছেন আপনার জেলায়, ধরেন রাজবাড়ি জেলায় আপনি এসেছেন, তো সেটা কিভাবে এসেছেন, বা গতকাল ধরেন আপনি ঢাকা থেকে আপনার জেলায় ভাইবা দেওয়ার জন্য এসেছেন, এই বিষয়ে আপনাকে ট্রান্সলেশন ধরতে পারে। তো এই জাতীয় টুকিটাকি বিষয় যেগুলো আপনার রিলেটেড সেগুলো সম্পর্কে আপনি একটু গুগল করে নেবেন, যদি না পান গুগলে গিয়ে বাংলা টাইপ করবেন তাহলে কিন্তু ইংলিশ চলে আসবে। আপনি এগুলো একটু নোট করবেন, দেন প্রিপারেশান নেবেন, তাহলে আশা করছি যে এখান থেকে আপনি কমন পাবেন ভাইবার প্রশ্ন, কারণ এখানে কমন প্রশ্ন এগুলো আসতেছে রিসেন্টলি। সো এটা গেল ভাইবার প্রস্তুতি, এভাবে নিবেন, একটু পড়াশোনা করবেন এই বিষয়ে। আর যেহেতু ইউনিয়ন সমাজকর্মী পদ, এটা একটু ডিফারেন্ট, তো সমাজকর্মীর কাজ কী বা এই জাতীয় আপনার সমাজকর্মী সম্পর্কে একটু ডিটেলে জেনে নেবেন। যদি সমাজকর্মী সম্পর্কে না জেনে থাকেন, জানার প্রয়োজন হয় তাহলে আমাকে এখানে কমেন্ট করবেন, আমি ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। তো এইটা গেল আপনার ভাইবার প্রস্তুতি, আপনি এভাবে নিবেন। ভাইবার স্থান আমি তো বললাম যে আপনার ডিসি স্যার ভাইবা নেবেন, সেক্ষেত্রে আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনার পূর্ণ নিজ জেলা যেহেতু সেহেতু পূর্ণ একটা স্বাধীনতা এবং সাহস নিয়ে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। আর লবিং, লবিংয়ের কথা বলি, লবিং তো আসলে বৈধ নয়, অবৈধ, তবুও যেহেতু নিজ জেলায় আপনার ভাইবা হচ্ছে, এক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য একটা বিগ অপরচুনিটি। তো আসলে এটা নিয়ে বেশি কথা বলা যাবে না, সোশ্যাল সাইট একটা, তো আসলে বুদ্ধিমানের জন্য কিন্তু ইশারায় যথেষ্ট, আমি যা বলার এখানে বলে দিয়েছি। আর ঘুষ লেনদেন, ঘুষ লেনদেন তো ধরেন একদমই অবৈধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ, আপনার এদিকে ঝুঁকবেন না। যদি আপনারা ঘুষ দেওয়া নেওয়া করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আর একজনের রিজিক নষ্ট হবে। আর আরেকটা বিষয় কি, চাকরি তো ঘুষ নিয়ে আপনি যাকেই বলেন যে ভাই আমি তো টিকেছি, আমাকে চাকরি দিতে হবে, যাকেই বলবেন যার সামর্থ্য নেই সেও কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ আমাকে টাকা দেন আমি আপনার চাকরিটা নিয়ে দেব, কিন্তু সে ফাইনালি আপনাকে নিতে পারবে না, আপনার টাকাগুলো আপনি হয়রানির মুখে পড়বেন। সো ঘুষ না দেওয়াটাই বেটার আমি বলবো, ঘুষকে এটাকে আপনি না বলেন, দিয়েন না ঘুষ কাউকে। আপনার মার্ক ভালো থাকলে এমনিতে আপনার চাকরি হয়ে যাবে, আর যদি মার্ক কম থাকে ঘুষ দিয়েও কিন্তু কোনো লাভ হবে না। সো এটাকে একদম পুরোপুরি না বলেন। তো এইরকমভাবে কিন্তু আপনি ভাইবার প্রস্তুতি নিয়ে নেন, আশা করছি যে আপনাদের ভাইবা ভালো হবে এবং আপনাদের সবার চাকরি হোক, এই কামনা করি। আর থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন এবং সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন। এই তো, গুড লাক আপনাদের জন্য, থ্যাংক ইউ।